দয়া করে আমাদের বাংলাদেশি বলবেন নাম। বাংলাদেশি ভেবে খোদ ভারতীয়দেরই ভারত থেকে তাড়াচ্ছে মোদী সরকার। আমরা স্বদেশী, এই মাটিরই সন্তান, দয়া করে আমাদের বাংলাদেশি বলবেন নাম, আমরা ভারতীয়। রাগান্বিত একই সঙ্গে কিছুটা আতঙ্কিত স্বরে এভাবেই কথা শুরু করেন ভারতের আসামের নীলিগ্রামের বাংলাভাষী মুসলিম যুবক সুলেইমান কাশিমি, যিনি অন্য 20 লাখ আসামিদের মতো প্রতিনিয়ত বিতাড়িত হওয়ার আশঙ্কায় জীবনযাপন করছেন। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি নাগরিকদের যে তালিকা তৈরি করেছে, তাতে প্রায় 20 লাখের মতো মুসলমানকে বাংলাদেশি হিসেবে প্রচার করে অবৈধ ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় সরকার। শুধু তাই নয়, এ নিয়ে সরকারিভাবে ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে, ফলে নাগরিকত্ব হারানোর শঙ্কায় পড়েছে এইসব ভারতীয়রা। তবে সুলেইমানের গ্রামে বিতাড়িত হওয়ার ভয় যে নতুন শুরু হয়েছে তা নয়। 1983 সালে এই গ্রামে চালান হয় বাঙালি বিরোধী আন্দোলন, যে আন্দোলনে সুলেইমানের ভাইসহ 2000 মুসলিমকে হত্যা করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে কেবল 5000 রুপি ক্ষতিপূরণ ছাড়া আর কিছুই করা হয়নি, এমনকি নির্যাতনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন সুলেইমান। কিন্তু তখন নাগরিকত্ব থাকা না থাকা নিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়নি। চালানো হয়েছিল সেখানকার সংখ্যাগরিষ্ঠরা ভোট বয়কট করার ঘোষণা দিলেও মুসলমানরা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, ফলে সরকার বিরোধী আন্দোলনকারীদের রোষানলে পড়ে মুসলমানরা। চালানো হয় সাম্প্রদায়িক দাঙ্গা। সুলেইমানের অভিযোগ, সেই সময় চালানো ওই হামলায় হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং বরং তাদের পুরস্কৃত করা হয়েছে। আসামের রাজনৈতিক ছাত্র গোষ্ঠী অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন 1979 থেকে 1985 সালের দিকে কোনো ধরনের প্রমাণ ছাড়াই তখন প্রপোগান্ডা ও নিপীড়ন চালায়। অন্যদিকে বিজেপি সরকার প্রপোগান্ডা ছড়াতে থাকে যে মুসলমানরা যে হারে সন্তান নিচ্ছে তাতে কয়েক বছরের মধ্যে তাদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে, ফলে নানাভাবে বাঙালি মুসলমানদের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করে আসছে আসামের কট্টরপন্থী দলগুলো। তবে বর্তমানে সমস্যা হলো নাগরিকত্ব নিয়ে। সম্প্রতি আসাম রাজ্য সরকার 1951 সালের পর রাজ্যে পরিচালিত প্রথম শুমারির ওপর ভিত্তি করেই নাগরিকদের খসড়া তালিকাটি তৈরি করেছে। 1971 সালের 24শে মার্চের আগে থেকে যেসব পরিবার ভারতে বসবাস করতো বলে প্রমাণ করতে পেরেছে তাদেরই কেবল ওই তালিকায় নাগরিক হিসেবে বৈধতা দেওয়া হয়েছে, আর তালিকায় নাম না থাকা বাসিন্দাদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে দেশ ছাড়া করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। একই গ্রামে 27 বছর বয়সী মর্জিনা বিবি নামের এক নারী বলেন, 2016 সালের 29 নভেম্বর রাতের ঘটনা, ঘুমন্ত অবস্থায় আমি দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলে দেখি 2 নারী পুলিশ দাঁড়িয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে আরও 1 পুলিশ সদস্য আমার ঘরে ঢুকে বলল তাদের সঙ্গে যেতে হবে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের যে শর্ত দেওয়া হয়েছে অনেকেই তার সপক্ষে দালালিক প্রমাণ দেখাতে পারেননি। সংখ্যাটি 20 লাখের মতো। দেশ ছাড়ার আতঙ্কে আছে এদের প্রত্যেকেই। এ ধরনের সংখ্যার মধ্যে গত 1 মাসে গোয়ালপাড়া, সোনিতপুর ও শিলচর জেলায় ডজনখানেক মানুষ আত্মহত্যা করেছে। স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্পদ সংরক্ষণের জন্য অবৈধ অভিবাসীদের বিতরণ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির একটি, তারই অংশ হিসেবে নাগরিকদের এই তালিকা তৈরি। রাজ্যের মুসলিম নেতাদের অভিযোগ, এই কার্যক্রমের মাধ্যমে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট নিশ্চিতই বিজেপি মুসলিমদের মনে ভীতির সঞ্চার করেছে, বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছেন তারা। এদিকে নাগরিকদের নতুন তালিকা নিয়ে সংঘাতের আশঙ্কা করছে আসাম সরকারও। এই আশঙ্কা থেকে রাজ্যের নিরাপত্তা জোরদার করেছে তারা। কেন্দ্রীয় প্যারামিলিটারি বাহিনীর প্রায় 60,000 সদস্যকেই আসামের ঝুঁকিপূর্ণ এলাকায় এরই মধ্যে মোতায়েন করা হয়েছে।